আচ্ছা, শুভেচ্ছা সবাইকে। আজকে আবারও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওডেক্সের নতুন রুলস সম্পর্কে। তো আমি একটা স্লাইড শো তৈরি করে রেখেছি নতুন রুলস রেগুলেশন সম্পর্কে। তো সেখানে আসলে আজকে দেখব যে আসলে ওডেক্সের যে নতুন রুলসগুলো আসছে এখানে কি হয়েছে। তো এখানে নতুন রুলস যেটা আছে সেটা দেখতে হলে আমাদেরকে নতুন রুলসে যাইতে হবে। যে ওডেক্সের নতুন যে রুলস আছে সেটা হচ্ছে যে প্রথমে যে ওডেক্সের নতুন রুল, ইতিমধ্যে বেশিরভাগ ওডেক্স ইউজার ইমেলে পেয়েছেন যে ওডেক্সের সিওর কাছ থেকে যে ওডেক্সের নতুন কিছু চেঞ্জ করা হয়েছে। যারা বুঝতে পারেননি তাদেরকে আমি আজকে সহজ করে বলে দিচ্ছি যে ওডেক্সের নতুন রুলসগুলো কী। মূলত 6টা নতুন নিয়ম অ্যাড করা হয়েছে ওডেক্সে। তো সেই নতুন 6টা নিয়মগুলো হচ্ছে, প্রথম 3টা হচ্ছে যে এখন থেকে ওডেক্সে বিটের সংখ্যা থাকবে না, আপনার প্রোফাইলে থাকবে 60টি কালেকশন পয়েন্ট, প্রতি মাসের জন্য আপনি 60টি করে পয়েন্ট পাবেন। তো বোঝা যাচ্ছে কি, আগে থাকতো প্রায় 20টা, আমার থাকতো 20টা, এবং যারা নতুন কিংবা পুরনো ইউজার ভেদে কারো বেশি ছিল কারো কম ছিল। তো এখন আর ওটা থাকবে না, এখন থাকবে 60টা করে পয়েন্ট। আর দ্বিতীয় যেটা, প্রতিটি বিট করতে গেলে আপনার 3 থেকে 5টা পয়েন্ট খরচ হবে। কয়টা পয়েন্ট কোন কাজের জন্য খরচ হবে সেটা নির্ভর করবে আপনার জবের বাজেটের উপরে এবং টাইম, এসবের উপরে ভিত্তি করে। এর মানে হলো যে এখন থেকে আপনি প্রতি মাসে 12 থেকে 15টা জবে বিট করতে পারবেন, যেটা আগে আপনার ছিল প্রত্যেক মাসে। যদি আমার নিজের ধরি, আমার আগে ছিল 20টা প্রত্যেক সপ্তাহে, তাহলে প্রায় প্রতি মাসে আমি 80টা করে করতে পারতাম। কিন্তু সেখানে এখন আমি 12 থেকে 15টা করতে পারবো। তো এরপরে যেই বাকি আর 6টা আর 3টা রুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনি যদি কোনো বিট করার পরে উইথড্র করার সিস্টেম থাকছে না, বিট করলে পয়েন্ট চলে যাবে সাথে সাথে, যা আর ফেরত আনা সম্ভব হবে না। তো এটা করলে কী হবে, যে আপনি যখন বিট করবেন আপনার এমনিতেই 12 থেকে 15টা, তো আপনি বিট করার সময় আসলে চিন্তা করে করবেন। আচ্ছা, সে বিষয়ে পরে আসছি, নিয়মগুলো দেখে আসি। তারপরে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে ইনভাইট পান, তাহলে সেই ইনভাইট করার পরে অথবা আপনার পুরনো ক্লায়েন্ট জবে বিট করেন, তাহলে আপনার পয়েন্ট কাটবে না, কোনো পয়েন্ট বা কানেকশন কাটা হবে না। তার মানে আপনি যদি আপনার পুরাতন ক্লায়েন্ট কিংবা আপনাকে যদি কেউ বিট করার জন্য ইনভাইট করে, তাহলে আপনার আর কোনো পয়েন্ট কাটবে না, আপনার পয়েন্ট থাকছে, কিন্তু আপনি জবে বিট করতে পারছেন। এরপরে যেটা 6 নম্বরটা হচ্ছে, 60টি পয়েন্ট কালেকশন শেষ হয়ে যাওয়ার পরে আপনি নতুন করে কানেকশন কিনতে পারবেন নির্দিষ্ট কিছু ডলারের বিনিময়ে। আসলে এই ডলারের যে সংখ্যা কত এটা এখনও ওডেক্স ক্লিয়ার করে বলেনি। আপনাদের যদি জানা থাকে তাহলে ওডেক্স হেল্পলাইনে, ওখানে ওডেক্সের যে অফিসিয়াল পেজ আছে কিংবা ওডেক্সের যে ব্লগ আছে সেখানে আপনি জানতে পারবেন যে আসলে কত ডলার দিয়ে আপনি নতুন কোনো কানেকশন কিনতে পারবেন। তো মূলত এই 6টাই হচ্ছে ওডেক্সের নতুন রুলস রেগুলেশন। এই 6টা রুলস রেগুলেশন যদি আপনি ফলো করেন তাহলে আসলে কী হচ্ছে, তো যেটা হচ্ছে এর ফলে যা হচ্ছে তা হলো সবাই এখন থেকে হিসাব করে আপনার বিট করবে। এই কারণে ভালো যে কাজ করার চান্স বেড়ে যাবে, স্প্যাম বিট আর থাকবে না। যেসব জব সব জবে একই ধরনের বিট করার কিছুই পড়ে না, যারা না পড়ে করে তারা এটা আর করবে না, কারণ আসলে বিট করার সংখ্যা কমে যাচ্ছে। এরপরে নতুনদের জন্য কাজ পাওয়ার সম্ভাবনা আগের থেকে একটু কঠিন হচ্ছে, তবে আপনি যদি নিজে ভালো মতন কাজ জানেন শেখেন তাহলে আপনার কোনো সম্ভাবনা নেই। নতুন হলেও আপনি 1 সপ্তাহের মাঝে কাজ পেতে পারেন যদি আপনি বিট ঠিক মতন করতে পারেন কিংবা ভেবে চিন্তে বিট করেন। এছাড়াও ওডেক্স জানিয়েছে যে আরও অনেকগুলো পরিবর্তন নিয়ে ভাবছে তারা। তার ভিতরে রয়েছে বাজে প্রোফাইল, স্প্যাম বিডার, ফেক আইডি, অন্যান্য ছবি ব্যবহার করে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আমার কাছে যেটা মনে হয়েছে যে খুবই ভালো, আমার দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট আমাকে তারা বলেছে যে ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ফিডব্যাকের দিক দিয়ে কোনো কিছুই আছে।
রিফান্ডের হার এবং এরকম আরও অনেক কিছুই বিবেচনা করে। আর সব থেকে বেশি বছর জুড়ে আমার মনে হচ্ছে যেটা, যে বছর শেষে ক্লায়েন্ট ওডেক্স একটা ইয়ে দিবে, ওডেক্স থেকে একটা ফিডব্যাক দিবে কিংবা ওডেক্স একটা সম্মানের ব্যবস্থা করবে, ওডেক্স থেকে একটা সার্টিফিকেশান দিতে পারে। তো বছর জুড়ে অ্যাকাউন্ট রিভিউ থাকবে। এরপরে যেটা হবে যে ওডেক্স থেকে লেভেল দেওয়া হবে যে এটা এ লেভেলের কিংবা এটা টু লেভেলের, ওয়ান লেভেলের কিংবা ফাইভ লেভেলের, এভাবে লেভেল ভাগ করে দেবে ওডেক্স, যেটা কাজ পাওয়ার ক্ষেত্রে খুব বেশি। এখন থেকে যারা কাজ করবেন তারা খুবই ভেবে ভাবনা চিন্তা করে কাজ করবেন, ভাবনা চিন্তা করে কাজ করবেন, এবং যারা বিট করবেন তারা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই বিট করবেন। আর বিট করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি বিডের নিয়মগুলো পড়ে নেবেন, আসলে জবে কী চাইছে এইগুলো। তো আমার মনে হয় যে যারা নতুন করে যারা ইমেলগুলো পাইছেন, ইমেলগুলো বুঝতে পারেননি, আশা করি এই ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। তো আরও ভিডিও আসছে, আপনাদের সাথে আবারও দেখা হবে। তো ভিডিওগুলো আপনারা আপনাদের ইমেল আকারে পাইতে হইলে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন। সাবস্ক্রিপশন না করে রাখলে আসলে বুঝতে পারবেন না যে কেন আপনাদের ইমেলগুলো পাবেন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি বুলবুল। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।